বলের উপর আনতে হবে নিয়ন্ত্রণ, কিন্তু সেটা দলবদ্ধভাবে। তা বোঝাতেই জাতীয় দলের এমন ব্যতিক্রম রিহার্সেল। অনুশীলনের চতুর্থ দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাব্রেরার অধীনে শুরু হয় ট্রেনিং সেশন। প্রথমে ফিটনেস ট্রেইনার ইভান রাজলগের অধীনে চলে মিনিট বিশেক গা গরম। জুন ফিফা উইন্ডোর গুরুত্বপূর্ণ চার ম্যাচ, যেখানে সব দলই বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এগিয়ে। জিততে হলে রক্ষণ ভাগ ও মিডফিল্ডারদেরও নিতে হবে গোল করার দায়িত্ব, তাই জামাল রায়হানদের দিয়ে করালেন ডিফেন্স ভেদ করে গোল করার প্র্যাকটিস। এসবই ভিডিও করা হবে, যা দেখে পরে শোধরানো হবে ভুল ত্রুটি। সকালেই ওদেরকে গ্রুপ ওয়াইজ আপনার ডিফেন্ডারদেরকে নিয়ে আমরা কাজ করি, এখানে সকালে কথা বলি, ভিডিও দেখাই, মিডফিল্ডারদেরকে নিয়েও সেম আলাদা, গোলকিপারদের আলাদা, অ্যাটাকারদের আলাদা। সো এখানে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা চাইতেছি ওদের স্ট্যান্ডার্ডটা যাতে আমাদের যারা লাস্ট ইলেভেনে যারা গেছে স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে, স্ট্যান্ডার্ডের কাছাকাছি যাতে নিতে পারে। এদিন সবাই অনুশীলন করলেও চোটে অনুশীলন করেননি হেমন্ত। শনিবার এমআরআই করার পরই জানা যাবে পায়ের অবস্থা। 2016 বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এবারই প্রথম সিনিয়র দলে ডাক পেয়ে ভালো করার অপেক্ষায় শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আর কি সিনিয়র টিমে কল পাইছিলাম, লাস্ট মুহূর্তে আর কি আমি বাদ পড়ছি, আর এই দ্বিতীয়বার আর কি, তো এসে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, দেখি কতটুকু আমি আগাতে পারি। টানা চার দিন অনুশীলনের পর শনিবার একদিনের বিরতি। এদিন টিম হোটেলে সুইমিং আর এফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ দেখি কাটাবেন ফুটবলাররা। তারা হয়তো 25 তারিখে এসে আমাদের 26 তারিখে আমরা চলে যাব, তারা এসে সরাসরি হয়তো আমাদের ক্যাম্পে উঠবে। লাস্ট ম্যাচটা বসুন্ধরা যে ম্যাচটা খেলছে, আমরা হোটেলে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে নিয়েই আমরা ম্যাচটা দেখেছি। 26 মে রাতে ইন্দোনেশিয়া যেতে দেশ ছাড়বে বাংলাদেশ, সেজন্য ইতোমধ্যে টিকিট কেটে ফেলেছে বাফুফে, তাই চূড়ান্ত দলও যে বানিয়ে ফেলেছেন ক্যাব্রেরা, তবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কটা দিন। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা।